আসসালামু আলাইকুম। আমার হাতে দুটি বৈদ্যুতিক মিটার, তো এটা হচ্ছে একটা পুরাতন মিটার, এটা আরেকটা, এটা প্রায় নতুন একদম ব্যবহার না করা। সব মিটারের কাজ কিন্তু আসলে সেম, বিদ্যুৎ কাউন্ট করা, পরিমাপ করা। এখন অনেকেরই অভিযোগ থাকে যে আপনার বাসায় বিদ্যুৎ বিল বেশি আসে। হ্যাঁ, তো যেহেতু বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে আপনার কী করতে হবে? প্রথমেই আপনি মিটারটা পরিবর্তন করেন, যে হ্যাঁ মিটারটা মনে নষ্ট। আপনি ধরে নেন যে বিদ্যুৎ বিল বেশি আসা মানে হচ্ছে আপনার মিটারটা নষ্ট, যার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসার মিটারটা পরিবর্তন করা দরকার। তো অনেকেই এই মিটার পরিবর্তন করেন, কিন্তু ম্যাক্সিমাম সময় হয় কি, মিটার পরিবর্তন করার পরেও কিন্তু কোনো সমাধান হয় না। কেন হয় না? আসলে মিটারটার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছিল আপনার ঘরে অথবা আপনার অভ্যন্তরীণ বা অন্য কোনো সমস্যা। তো আপনি কিভাবে প্রথমে বুঝবেন যে আসলে মিটারটা সঠিক আছে কি না, সেই বিষয়গুলো আসলে আমি আজকে আলোচনা করবো একটু। প্রথমত আসি, আপনি কি করবেন, আপনি প্রথমে মিটারটাকে নিজে নিজে একটু পরীক্ষা করতে পারেন। অফিসে যখন আবেদন করবেন তখন কিন্তু অফিস একটা ফি নেবে, ফি নিয়ে মিটারটা নতুন একটা মিটার স্থাপন করবে, এখানে সময় লেগে যায়। এবং যদি মিটারের সমস্যা না থাকে তাহলে কিন্তু যদি 100 বার পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমাধান হবে না। তাহলে আপনি নিজে নিজে একটু পরীক্ষা করে নিতে পারেন যে মিটারে কোনো সমস্যা আছে কিনা। সেটা কীভাবে, সেটা দেখেন যে আপনার ডিজিটাল মিটারে দেখবেন যে প্রতিটা মিটারে এরকম একটা লাইট থাকবে, এই লাইটের পাশে লেখা আছে 1600 অথবা 2000 একটা লেখা থাকবে, যেটাতে 1600 লেখা, এটা হচ্ছে 1600 বার এই লাইটটা জ্বললে এবং নিবলে আপনার 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে। আর যেটাতে 2000 লেখা সেটাতে হচ্ছে 2000 বার, অর্থাৎ 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহার হতে 2000 বার এই লাইটটা ব্লিঙ্ক করবে। এখন আপনি যদি আপনার ঘরে ব্যবহার করেন তখন এই মিটারটা সিগনাল দেবে, লাইটটা জ্বলবে নিবে, যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু জ্বলবে নিবে না। এখন তাহলে কী করবেন, তাহলে প্রথমে আপনি আপনার ঘরের মেইন সুইচটাকে বন্ধ করে দেবেন। যখন মেইন সুইচটা বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার মিটার থেকে কোনো ধরনের বিদ্যুৎ যেহেতু খরচ হচ্ছে না, সেহেতু আপনার ঘরের এই এই লাইটটা কিন্তু জ্বলা এবং নেবার কথা না, অর্থাৎ এই লাইটটা কিন্তু তখন বন্ধ থাকার কথা। যদি দেখেন যে মেইন সুইচ বন্ধ করার পরেও আপনার এই লাইটটা জ্বলতেছে এবং নিভতেছে, তাহলে বুঝতে হবে যে আপনার মিটারের সমস্যা। অথবা আরেকটা সমস্যা হতে পারে, আমরা জানি যে একটি মিটারের বাইরের থেকে হচ্ছে যে খুঁটি থেকে আমাদের এই মিটারের প্রথম দিকে হচ্ছে দুইটা তার ইনপুট হয়, আর এই পাশ দিয়ে হচ্ছে দুইটা তার বাহির হয়ে যায় আপনার ঘরের মধ্যে যায়। যে দুইটা তার ইনপুট হয় একটা হচ্ছে ফেজ তার, একটা হচ্ছে নিউট্রাল তার। যেই দুটো বাহির হয়ে যায় একটা হচ্ছে ফেজ, একটা হচ্ছে নিউট্রাল। এখন এই নিউট্রালের সাথে যেটা বাইরে যায় আপনার ঘরে যায়, এই নিউট্রালের সাথে কোনোভাবেই আর্থিং কানেকশন করা যাবে না। অর্থাৎ ওই নিউট্রালের সাথে যদি আর্থিং সংযোগ কোনোভাবে হয়ে যায়, গ্রাউন্ডিং সংযোগ হয়ে যায়, তখন কী হবে, কোনো কারণে লাইন নিউট্রাল থেকে যদি আপনার এই নিউট্রালটা সঠিক মানে বেশি কানেক্টিভ হয়, যেহেতু সংযোগ বেশি পায়, তাহলে কিন্তু এই নিউট্রাল দিয়ে কিন্তু অন্য অন্য পাশের ঘরের মিটারের ব্যবহারটা কিন্তু ইনপুট হয়ে যেতে পারে। যার কারণে যখন এই মিটার দিয়ে অ্যাম্পিয়ার যাবে, সেটা গ্রাউন্ড হয়ে যাক আর ফেজ হয়ে যাক বা নিউট্রাল হয়ে যাক, তখন কিন্তু মিটার কাউন্ট করা শুরু করে দেবে। যখনই কাউন্ট করবে তখন কিন্তু আপনার মিটারে রিডিং বেড়ে যাবে, আপনার ইউনিট বেড়ে যাবে, তখন বিদ্যুৎ বিল বেশি আসবে। এজন্য মিটার থেকে আপনার ঘরের দিকে কোনোভাবেই কোনো ধরনের আর্থিং কানেকশন নিউট্রালের সাথে দেওয়া যাবে না। যেটা করা যেতে পারে করবেন, সেটা হচ্ছে বাহিরে যে মিটারের যে বাহির পাশে, অর্থাৎ খুঁটি থেকে যে দুটো তার আসে, ফেজ তার এবং নিউট্রাল তার, সেই নিউট্রালের সাথে একটা আর্থিং সংযোগ দিতে পারেন। এটা অবশ্যই সিস্টেম গ্রাউন্ডিং হিসেবে কাজ করবে ওইটা দেওয়ার পরে। তো এই কাজটা করার পরে কিন্তু আপনার, আশা করি আপনার মিটারে যদি সমস্যা থাকে আপনি নিজে বুঝতে পারবেন, যদি না থাকে তাহলে আপনার এই সমান মিটারটা পরিবর্তন করে হয়তো টাকা নষ্ট করে লাভ হবে না এবং সময় নষ্ট করে লাভ হবে না, যার কারণে আপনার বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসতে থাকবে। আপনি যদি পরীক্ষা করে নেন তাহলে কিন্তু আপনার কোথায় সমস্যাটা সেটা বের করে সমাধান করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।